আমি চলে এসেছি দিয়া, তোমার দিয়া লেডিস বিউটি পার্লার, ঠিক আছে? একটা জিনিস করতে, তো কি করব সেটা তো ভয় ভয় করছে, একটু একটু কি বানাবো, ঠিক আছে? তো ভয়ও করছে কি করি, তো সবটাই দেখাবো তোমাদেরকে কি করছি না করছি। পার্লারে কিসের ভয় বলো? কিসের ভয়, তোমার তো বুঝতে পারছো কিসের ভয়, তো সবটাই দেখাবো। তো দেখো, এই যে বিউটি পার্লার দিয়া লেডিস বিউটি পার্লার, এটা কিন্তু বাড়ির ভেতরেই দোকানটা, ঠিক আছে? তো তোমরা সহজে চিনতে পারবে, খুব ভালো ব্যবস্থা। তাহলে আজকে বুঝতে পারছো কোথায় এসছো তুমি, সুন্দর হ্যাঁ জায়গায় হ্যাঁ এসছো। আমি অলরেডি পার্লারের ভেতরে ঢুকে গেছি, মানে ঢুকে পড়েছি এখনো, মানে যে বললাম না, ঠিক আছে পরে বলবো। এত ভয় লাগছে তোমার পার্লার হ্যাঁ আসতে? একটু ভয় ভয় করছে, কি বলতো, ফার্স্ট টাইম করবো, তো আগে তো কখনো করিনি, এই জন্য একটু ভয় করছে। দেখো মুখটা দেখতে খুব সুন্দর লাগছে না? যদি এরকম চুল আমার মাঝে থাকতো কি সুন্দর লাগতো বলো। আর তোমার চুল নিয়ে কি করবো, দুঃখের আমার টাক বিষয়। টাক করে গেছে তো, খুব ভালো লাগছে না। এখন চুল আমি লাগাতে পারলে আমি বিশাল খুশি হ্যাঁ, তুমি ফসল লাগিয়ে নাও, অসুবিধা কোথায়, আমি তো বিশাল খুশি হতাম তাহলে এ ধরনের চুল লাগাতে পারলে। লাগিয়ে নাও, সমস্যা নেই তো, আজকাল সবাই লাগাই, লাগিয়ে নাও। এলে দেখো কিভাবে টাক দেখা যাচ্ছে আমার। আমার মাথার চুল দেখো, আর তোমার মাথার চুল দেখো, আর সঙ্গে দেখো এই দেখো এর মাথার চুল, এই চুল এটা কি, এটা কাঁচু সে যে এই চুলগুলো যদি আমার মাথায় থাকতো আমি কিন্তু বিশাল পরিমাণে খুশি হতাম। আমার টাক করে গেছে বলে কিন্তু একদম খুশি নেই আমি, সবাই আমাকে টাক টাকু চাঁদা এরকম কথা বলে, কিন্তু আমি টাক করে রাখবো, কিছু করার নেই। এটা দেখো টাক করে চকচক করছে আমার টাকটা একদম। তো দেখো, তোমার সাথে গল্প করতে করতে আজকে তো আমার ভিডিওটার ইন্ট্রো দেওয়াই হয়নি। তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি পূর্ণিমা চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আমার এতক্ষণ প্রতীক্ষার অবসান ঘটলো, ফাইনালি দাদাভাই চলে এসেছে যে আমার হাতে ট্যাটু করবে। তো উনি সমস্ত প্রিপারেশনটা গুছিয়ে নিল, তো আমার তো একটু একটু ভয়ও করছিল। উনি দেখো, মানে কি বলবো, আমার তো মানে ভয়ে গলার আওয়াজ শুকিয়ে যাচ্ছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এটাই বলার আর কিছুই নেই। তো দেখো, মানে আমি তো ভেবেছিলাম যে আমার হাতে মনে হয়তো এঁকে নেবে, না উনি এঁকে নেয়নি, উনি কিন্তু একদম গ্রাফিক দিয়ে ছাপটা আগে তুললো, ঠিক আছে? সুইটা কি বলো, দেখো মনে হচ্ছে এক হাত লম্বা আছে, এক হাত কি 6 ইঞ্চি লম্বা সুইটা। সুইটা দেখলে তো এমনি পূর্ণিমা ভয় পাচ্ছে, বুঝছো তো, কান্না কান্না ভাব চলে এসছে। তো দেখো সাইজ সুইটা, ও দেখো ও কান্না কান্না দেখো পাশে, ঠিক আছে, কান্না কান্না ভাব আমি বুঝতে পারছি, তো কোনো সময় করেন এই জন্য মুখ আরো বেশি ভয় ভয় পাচ্ছে, কি একটা হয়ে যাবে, কি একটা হয়ে যাবে। দেখো বৌদি আসলে সাহায্য দেওয়া, তো দেখতেই পাচ্ছ ছাপটা বসানো হয়েছে। আমার কাছে যত সময়টা এগিয়ে আসে তত যেন আমার ভয় করছে। তো দাদাভাইটা বললো, বৌদি হাতটা নর্মাল রাখো, কোনো ভয়ের বিষয় নেই, আমি মানে এভাবে করবো যে তুমি বুঝতে পারবে না। সত্যি কথা, প্রথম প্রথম একটু লেগেছিলো, তারপরে না জায়গাটা পুরো অবাস হয়ে গেছে, তো বোঝায় মানে ততটা অত লাগেনি, ততটা আমি ভয় পেয়েছিলাম, কিন্তু প্রথম তো একটু লাগবেই। তো দেখতে দেখে তো বুঝতে পারছো মুখের কী অবস্থা, আমার তো স্বাভাবিক মানে হাসি বার হচ্ছে না, তবুও একটু আমাকে বলছি একটু হাসো হাসো, আমি দেখো কি মুখের অবস্থা করে রেখেছি। যাই হোক, মানে কাজটা হচ্ছে, মনে খুব আনন্দ হচ্ছে, আবার একটু ভয় ভয় করছে, পুরো কাজটা সম্পূর্ণ হলো তখন নিশ্চয়ই ভালো লাগবে। এখন বিরতি আছে, বুঝতে পারছো, কাজ করতে করতে বিরতি আছে, বিরতির সময় কি খাচ্ছে লোকে তোমরা সবাই বুঝতে পারছো, কি খাচ্ছো সেটা মানে সবাই কি খাচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো। আমি দেখালাম, নামটা বললাম না, তোমরা নামটা বুঝতে পারছো কি খাওয়া হচ্ছে এখনো কাজের ফাঁকে। এই যে ব্রেক টাইম, এখন দেখেন কোল্ডি খাচ্ছি, আর এই যে এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে, উনিও চা খেয়ে নিচ্ছেই খাচ্ছে। তো ফাইনালি আমাদের ট্রি ব্রেক কমপ্লিট হয়ে গেছে, এবার আবার দাদাভাইটা কাজ শুরু করে করে দিয়েছে। ফাইনালি এখন আঁকা হয়ে গেছে, এবার ওর ভেতরে রঙটা জাস্ট বসানো হচ্ছে, তাতে একটু সময় তো লাগবেই, কাজটা পুরো কমপ্লিট হলে তখন নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি তোমাদের তো ভালো লাগবেই, আমার ভালো লাগছেই, একটু ব্যথা করছে তবুও কি, তো সারা জীবনের লাইফ টাইম না, সব যখন করেছি নিশ্চয়ই সেটা সবটা পূর্ণও হবে। তো দেখো, তো আমি তোমাদেরকে একটা সাজেস্ট করবো যে তোমরা যদি কখনো কেউ করতে চাও, অবশ্যই আমার মতন ভয় পেয়েও পেয়ে পিছিয়ে যেও না, অবশ্যই সাহস করে চলে এসো, লাগে কিন্তু কম লাগে। আচ্ছা মোটামুটি তো অনেকটা কমপ্লিট হলো, কাজটা দেখতে খুবই সুন্দর লাগছে। আচ্ছা যে দাদা কাজটা করছে সে দাদাকে একটু দেখো, সে দাদা কি বলছে তোমাদের,
এই যে সেরা দাদা কাকু, দাদা কিছু বলো তুমি কাজটা করতে, আমার তোমার কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে কাজটা শেষ করার পরে হয়তো বললে বেশি ভালো হতো, কেননা কাজটা একটু বেশি টাইম লাগছে। এই কারণেই লাগছে যে এই ডিজাইনটা চয়েস করেছিল ম্যাডাম, সেই ডিজাইনটা আমরা একটু চেঞ্জ করে আমি আমার মতন একটু লুকস দেওয়ার চেষ্টা করেছি, তো সেই কারণে একটুখানি টাইম লাগছে। এবার কাজটা কেমন হয়েছে কী বৃত্তান্ত সেটা সম্পূর্ণ তো ম্যাডামের মুখ থেকেই আমরা পড়া শুনবো। তো মোটামুটি একটু ফাইনাল টাচের দিকে যাচ্ছি আমরা, দেখে নাও। আচ্ছা পূর্ণিমা, তোমার মনে কেমন লাগে? তুমি যে এই ডিজাইনটা সুন্দরভাবে করা হয়েছে তোমার কেমন লাগছে তুমি বলো? আমার তো প্রথমে খুব ভয় করছিল, তারপরে তো যখন শুরু হলো তখনও পুরো একদম দুকদুক করছিল, তারপরে তো আস্তে আস্তে মানে একটু ভয়টা কেটে গেল। অবশ্য এখন আর তেমন একটা লাগছে না, ব্যথা এখন আনন্দ লাগছে তো নাকি আনন্দ লাগছে না? তো একটা কথা আমি বলবো যে এরকম কোনো ভয় পেয়ে কেউ যার শখ আছে ট্যাটু করার, সেই শখটাকে নিজের মধ্যে চেপে রেখো না। যে ট্যাটু করতে গেলে খুব ব্যথা লাগে, ট্যাটু করতে গেলে একদমই ব্যথা লাগে না, সাহস নিয়ে আসো। এটুকু বলতে পারবো যে এইটুকু সাহস নিয়ে আসবে তার থেকে বেশি মানে ভরসা পাবে, ভরসা করে আসতে পারো আর তার থেকে ভালো বেনিফিট পাবে, এটুকু বলে দিতে পারি। তো ট্যাটু করতে গেলে কোনো লাগে না, কোনো পেন হয় না, যেটুকু পেন হয় সেটা তোমরা সহ্য করে নিতে পারো। দেখো কেমন হয়েছে, আমি তো খুব মানে ভয় দিয়েছিলাম, ঠিক আছে ঠিক আছে, আমি খুব ভয় দিয়েছিলাম, কিন্তু আমি মানে আমার কিন্তু সারাক্ষণ কি কাজ থাকে না, ক্যামেরা ধরা আমি কোথাও গেলে আমার নিজের ছবি ওঠে না, আমার ডিউটি হচ্ছে 24 ঘন্টা। ফাইনালি আমার ট্যাটু কমপ্লিট হলো, আজকে আমি খুব হ্যাপি, খুব মানে কি বলবো, খুব এক্সাইটেড। তাহলে ভালো রান্না করে খাওয়াবা দেখি সবাই মিলে সবাইকে। 3 দিন আমি জল ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এবার তোমার 3 দিন রান্না করতে হবে, দোকানে কিনে খেতে হবে তাহলে আমাকে এখন, নাকি আমি রান্না করব? রান্না করবে তুমি, আমি না। ধন্যবাদ, তুমি বলার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, ঠিক আছে? দাদা পালের নামটা বলবে, এই পাল আমার খুব পরিচিত এবং এখানে খুব ভালো ভালো কাজ করা হয়। দাদা পার্লারের নামটা বলে দিচ্ছে, যদি কারো কোনো সময় প্রয়োজন হয় এটা অশোকনগর কল্যাণ ঘরেই পার্লারে আসতে পারবে। দাদা নামটা বলো পার্লারের একবার। দিয়া পার্লার, কল্যাণগড় গার্লস স্কুলের ছোটো গেটের পাশে আমাদের দীর্ঘদিনের সংস্থা, বহুদিন ধরে আমাদের কাজ চলছে সুনামের সাথে। আপনারা যারা যারা নতুন ক্রিয়েটিভ কিছু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারুন। আমাদের দিয়া পার্লার ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট, তাতে আমাদের ফোন নাম্বার আছে, তাও ফোন নাম্বার বলে দিলাম, 7908537090। সবাই ভালো থাকবেন এবং আশা করি ক্রিয়েটিভ যারা কিছু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে।